সুলতান, সোজা পয়েন্টে আসি। আমি আমার কাজে বেরিয়েছিলাম, বুঝলি? তোর লোকগুলো গাড়ি করে আসছিল, ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে এই সাইলেন্সারটা খুলে দেয়। আমি পেছন দিয়ে ডাকলাম, ওই গেল সালা আমার মটকাটা গরম হয়ে। তারপর পিছু পিছু ধাবা করে এসে দেখি এখানে এক আচ্ছা হারামি নয়, বেশ কয়েকটা হারামি মিলে হল্লা করছে। হ্যাঁ, সে করছে করুক, আমার কি? আমি তো শুধু আমার ঘর পাই নিতে। এই ওর মুখে টাকা মার, কাটায় এটাকে। এই তো একবারে বুঝে গেলি। হ্যাঁ ঠিকই বলেছি, সাতটা টাকার গোলাম। ওই টাকাটা দিয়ে দাও কে। একদম ঠিক। হ্যাঁ শোন, কুত্তা কেউ কেউ করলে না কুত্তার মুখে হাড্ডি চুরে দিবি, দেখবি কুত্তা কেউ কেউ করে কেটে পড়বে। না 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 না, এটা কিন্তু ঠিক না। কুত্তা দেখ, আমার মটকা চটকে গেলে আমি টাকা নিয়ে ঠান্ডা হয়ে যাই, কিন্তু ইগো চটকে গেলে এলিয়েট ঠান্ডা করে। ওই পাঙ্গা নিস না, মেরে লাশ ফেলে দেবো। লাশ? ফানি মান, ফানি মান, ফানি। একবার শুধু ছুঁয়ে দেখ, তারপর দেখবি শালা ফাটবে ফুটবে, বাড়িওয়ালা ফুটবে।